ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। মুরাদনগরে গোলাম কিবরিয়া সরকার কিন্ডার গার্জেনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুমিল্লার মুরাদনগরে আলহাজ গোলাম কিবরিয়া সরকার কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার মুরাদনগর উপজেলার বলিঘর হুজুরি শাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম সারোয়ার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুরাদনগরের বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ গোলাম কিবরিয়া সরকার। বলিঘর হুজুরি শাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর নূরে আলো মোহাম্মদী, সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শেখ সোহরাব হোসেন, আকবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল, বলিঘর হুজুরি শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হাক্কানি, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন, রাজাবাড়ি সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল, ইউপি সদস্য আতাউর রহমান রিপন, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ উলিউল্লাহ, এছাড়াও স্থানীয় আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া সরকার কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ তাহমিনা বেগম। এ সময় সকল বক্তারা ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, একজন শিক্ষার্থীর মূল ভিত তৈরি হয় কিন্ডার গার্ডেন বা প্রাথমিক লেভেলের শিক্ষা থেকে। এখান থেকে যে শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়ার ভিত তৈরি করে তারা জীবনে সফলতা অর্জন করতে পারবে। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তারা আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা করলে শরীর ও মন যেমন ভালো থাকে, তেমনি শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে পারবে বলে জানান তারা। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত সকল অতিথিদের ফুলের তোড়া, বিশেষ পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য থেকে বিচারক মণ্ডলী রায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা থেকে আগত শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমি চাই আপনারা যারা মায়েরা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে সম্পদে রূপান্তর করে বঙ্গবন্ধু সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজিটাল বাংলা এবং 2041 সালের আমাদের যে অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের এই ছাত্রছাত্রীরা, প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব সহকারে আমাদেরকে সকলকে নিতে হবে। সকল অভিভাবকদেরকে কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রাথমিক শিক্ষা প্রথম যখন মেরুদণ্ড যদি আপনারা শক্তিশালী করতে না পারেন তাহলে তারা ক্লাস উপরে লেভেলে যেয়ে ঝরে পড়বে। সুতরাং আমার অনুরোধ থাকবে অভিভাবকদের কাছে যে আপনারা যারা ভালো লেখাপড়া করে তাদেরকে এই কাজটুকু করেন না, অচিরে বিয়ে শাদি দেবেন না এবং বিদেশে পাঠাবেন না, পাঠিয়ে তাদেরকে কষ্ট করে হলো লেখাপড়ার প্রতি সুনজর দিয়ে তাদেরকে লেখাপড়া করানোর চেষ্টা করবেন। মানব জীবনের একটি বিশেষ ও বড় অংশই হচ্ছে ক্রীড়া। খেলাধুলা মানুষের জীবনে না থাকলে সে সুস্থ দেহ ও মন নিয়ে বেঁচে থাকতে পারে না। এখন থেকে এই বাচ্চাদেরকে ডিজিটাল বাংলাদেশের জন্য তৈরি করতে এই স্কুল। মুরাদনগর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণ।